কোরআন পড়ার নাম ইমান না, কোরআন পড়ার নাম ইমান না, নবী দেখার নাম সাহাবি না। মাথায় যদি মানুষের মগজ থাকে, মাথায় যদি শুকনো না হয়, কলেমা পড়লে বেঈমান বেঈমান থাকবে, কলেমা পড়লে বেঈমান বেঈমান থাকবে, প্রত্যেকদিন একবার করে কোরআন পড়লে বেঈমান বেঈমান থাকবে, প্রত্যেকদিন নবী 50-60 বার চোখে দেখলে বেঈমান বেঈমান থাকবে। যদি আপনারা বলেন কলেমা পড়লে সে তো মুসলমান হয়ে যায়, বেঈমান থাকে কি করে, তাহলে কত পাদ্রি, কত খ্রিস্টান, কত ব্রাহ্মণ এরা কলেমা জানে না জানে না, কথা বলেন জানে না জানে না, জানে কিন্তু জানার নাম ইমান না। যদি নবীর দেখলে সাহাবি হওয়া যেত, নবীর দেখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু জেহেল এক নাম্বার জান্নাতি হয়ে যেত। আবু জেহেল নবীর দেখেছে না দেখিনি, ও শুকনো বেঈমান না বড় কাফের, বেঈমান আবার ফের কাফের, এ তারাই বোঝা নবীর দেখলে কাফের কাফের থাকে, কলেমা 150 বার করে প্রত্যেক দিন পড়লে কাফের কাফের থাকে। রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাস থাকতে হবে, মুখলিসান ফাদখালাল জান্নাহ, তবে সে একদিন আল্লাহ জান্নাতে যাবে। শুধু পড়ার নাম ইমান না, ও যদি পড়ার নাম ইমান হতো সারা হিন্দু কাওরা বাগদি মুচি মুদ্দ ফারাস কলমাটা মুখস্থ করে মুসলমানে চলে যেত, জান্নাতে চলে যেত, মুসলমান হয়ে যেত। তাহলে ঈমান কার নাম? কিছু নতুন জিনিস শিখলেন, ঝাট করে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে সাহাবী কার বলে, আপনারা বলবেন যারা নবীর দেখেছে তারা সাহাবী, আপনি বলবেন সম্পূর্ণ বাজে কথা আর মিথ্যা কথা। নবীর দেখলে যদি সাহাবী হতো তাহলে আবু তালিব সাহাবী, আবু লাহাব সাহাবি, আবু জেহেল সাহাবি, এরা বিখ্যাত বিখ্যাত রসুলের দুশমন। এবং আবু জেহেল পৃথিবীর জমিনে যত ঘর বাড়ি আছে সবচেয়ে কাছে যে বাড়িটা সেটা হলো আবু জেহেলের বাড়ি, রসুলুল্লাহর বাড়ির গায়। এই জন্য আজ বোঝেন কিছু মূর্খ লোক আছে গাদালা করবে, কলমা পড়লে কাফের, পরিষ্কার কাফের। এই কলমায় যেটা বলা আছে ওটাই মেনে নিতে হবে, কারণ ওই সমস্ত কাফেররা কলমা জানতো কিন্তু মানতো না, তাই ঈমানদার হতে পারেনি। সাহাবি ওই ব্যক্তিকে বলা হয় যে রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহকে চোখে দেখেছে, রাসূলে যে কলমা দাওয়াত দিয়েছে, এই কলমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সাথে পড়ে নিয়ে ঈমান এনে ঈমানি হালতে যে রাসূলুল্লাহকে চোখে দেখেছে তার বলা হয় সাহাবি। প্রথমে ঈমান আনতে হবে, ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখতে হবে। কত কাওরা বাগদি মুচি মুদ্দ ফারাক খ্রিস্টান জৈন বৈদ্য রাসূলুল্লাহকে দেখেছে মেরেছে, তারা কিন্তু সাহাবি হতে পারেনি। যদি রাসূলুল্লাহ দেখার পরে রাসূলের দাওয়াত দেওয়াতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে মেনে নিয়ে রাসূলুল্লাহকে একটা বার চোখে দেখলে ওই ব্যক্তিটাকে সাহাবি বলা হয়। রাসূলুল্লাহ বলেন আমার প্রত্যেকটা সাহাবি উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল নবী দেখেছে না দেখিনি বা একটু কথা বলে, অনেকবার দেখেছে কিন্তু কাফেরের খাতার থেকে নাম কেটেছে কাটিনি? আপনারা জ্ঞানী মানুষ বোঝেন, আমি অমুক করি তুমুক করি বললে হবে না, করে দেখাতে হবে। এজন্য আমরা বিশ্বাস করি আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন কিচ্ছু করতে পারে না, গাছের কোনো ক্ষমতা নাই, গাছ কিচ্ছু করতে পারে না, পানির কোনো ক্ষমতা নাই, পানি কিচ্ছু করতে পারে না, মাছের কোনো ক্ষমতা নাই,
নাই, গাছের কোন ক্ষমতা নাই, ঔষধের কোন ক্ষমতা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কোন ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা একটা করে ইল্লাল্লাহ প্রমাণ করেন। যদি গাছের ক্ষমতা থাকতো, জাকারিয়া নবীকে গাছ আটকে দেবে বলে ঢুকে নিয়েছিল, আটকে দিত, ওই জাকারিয়া নবীকে চিরে ঢোতে হতো না। মাছের যদি ক্ষমতা থাকতো, মাছ আল্লাহ পাকের কথাকে অস্বীকার করে ইউনুস নবীকে হজম করে দিত। আগুনের যদি ক্ষমতা থাকতো গো, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের তৈরি আগুন ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দিত। পানির যদি ক্ষমতা থাকতো, মূসা আলাইহিস সালামকে নীল নদে ডুবিয়ে দিত। মুসলমানেরা যুবকেরা জনেরা এরা সবাই আল্লাহর দাসত্ব আর গোলামি করে বলে আল্লাহ পাক যার যেটা বলেছে সে সেই কাজ করে দেখিয়েছে। গাছের বলেছে ছেড়ে দে, মাছের বলেছে তুই উগড়ে দে, আগুনের বলেছে ঠান্ডা না গরম না শান্তিদায়ক হয়ে যাবে, তুই ফুলের বিছানা বিছা বিছানা হয়ে যা, আমার খলিল যেন কাঁচনা পায়। নীল দরিয়ার বলেছে পানি তোর উপর বারশ তার রাস্তা তৈরি করে দে, আমার পয়গম্বরের পার করে দে, এই মনের টুটি টিপে ধরে চুপিয়ে চুপিয়ে মেরে দে। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এর নাম হলো ইল্লাল্লাহ। কেউ কিছু করতে পারে না, সব কিছু কারণওয়ালা মালিক আমার আল্লাহ। বলেন না সবাই তাহলে, আগুনের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে, আমরা এগুলো মানি না, তাই আমরা ইমানদার। অনেক মানুষ আছে এগুলো সব মানে, ও বাবা পানি, ও বাবা বিরাট ব্যাপার, গাছ, ও বাবা সাংঘাতিক জিনিস, আগুন, বাবা মাথা খারাপ। আর আমরা বলি কিচ্ছু না, এ সবার একজন মালিক আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। সবাই কথা মানে কার? আল্লাহর। সেজন্য এই পর্যন্ত কি হলো? ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস যদি থাকে তো ফাদখালাল জান্নাহ। আরেকজনের নাম আছে ওই কলেমার ভিতরে, সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে গভীর ভাবে বোঝার চেষ্টা করুন, মানামানির ব্যাপার আপনাদের কাছে, আমরা শুধু ঢালাই ভাবে বলে যাব, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি 100 কোটি টাকা দিয়ে কোনো নবী তুলে আনা হয়, আল্লাহর কসম কোন নবী একজনের ঈমান দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের ইলম দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। তাহলে কোথায় নবী, কোথায় সাহাবি, কোথায় মুফতি সাহেব, কোথায় পীর? আসমান আর জমিন তফাত আছে না নাই? তাহলে নবী এলে যে কাজ পারবে না, সাহাবারা এলে যে কাজ পারবে না, আমরা কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পান চাই দে, আমরা ওয়াজ করে যাব, কোরআন হাদিস বলে যাব, একজনের পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন আপনাদের নিজেদেরকে হতে হবে। অমুক পীরলে এসো কিচ্ছু হবে, অমুক নবীলে এসো কিচ্ছু হবে। যদি নবী আনলে হতো, নবীর নিচে চাচা আবু তালিব জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, অন্তত নবী আবু তালিবকে হেদায়েত দিয়ে দিত, নবী আবু তালিবকে গুনাহ মাফ করে দিত, নবী আবু তালিবকে ঈমান দিয়ে দিত। আল্লাহ বললেন দোস্ত এগুলো সবের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে চাই
চাই তারে হেদায়েত দিয়ে দেই, আমি যারে চাই তারে গুনাহ মাফ করে দেই, আমি যারে চাই তারে ইমাম দেই, আমি যারে চাই তারে ইলম দেই। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন একটু বেশি হলে ওয়াজ গুলো মাথায় এসে যায়, আর লোক যদি কম থাকে ওয়াজ খুঁজতে হয়। বুঝতে পারেন, লোক বেশি হলে ভালো লাগে, কিন্তু এই লোক কম তো সবে এসে নামাজ পড়ে সব গুড় গুড় করে আসবে। এ বাবু তোমরা একটু আগিয়ে এসো না, এসো ওয়াজ মনে আসবে, এসো বাপ। শয়তানের মুখে জুতোর বাড়ি মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি যা, আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর দশ মাস দশ দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর দশ মাস দশ দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কই আমি যান, আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে গেল, আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান। বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রক্ত খেয়াল আমি বিধি দিলাম, আমাকে বেল্লাল ওযু করে দিত আজান। জোরে বলেন না সুবহান, সবাই বলে ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর দশ মাস দশ দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও, আর বিসমিল্লাহ বলে খাবার তুমি গালে তুলে খাও। আমি অবলা আমি অবলা পেলা করো অপমান, আমি অবলা পেলা করো অপমান, আর তো জাহানের নবী একদিন করেছিলেন পান। ও তোমার কদম তলে, ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ, ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান। আল্লাহুম্মা সাল্লি যেগুলো বন্ধ হয়ে গেল।
মাওলানা মুহাম্মদ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তাহলে পরিবর্তন কোন বক্তা এসে করে যাবে, তার নাম কি? পৃথিবী এরকম কোন বক্তা এসছে যে সে ওয়াজ করলে লোক পরিবর্তন হয়ে যাবে? সব সবার কথা ছেড়ে দিই, আমার নবী পেরেছে, নবী আমাদের নবী পেরেছে। নবী বলতে পারে হেদায়েত দেবেন আমার আল্লাহ, নবী গুনাহ মাফের জন্য দোয়া চাইতে পারে কবুল করবেন আমার আল্লাহ, সেজন্য আমি গুনাহগার সাইফুল্লাহ লাউহাটি স্থানে ওয়াজ করতে এসে একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না। কলিজার টুকরা না, তবে প্রথমে বলেছি শোনার নাম ইমান না, দেখার নাম ইমান না, লেখার নাম ইমান না, ইমান হলো মেনে নেওয়ার না। একজন মুরুব্বু বলছে আব্বা তুমি এত নামাজ পড়ো, কবরের আজাবের ভয়ে কবরের আজাব দেখেছো? বলছে বাবা আমি তো দেখিনি। বলছে তাহলে ফালতু নামাজ পড়বে না, যে জিনিস দেখনি তার ভয়েতে নামাজ পড়ো কেন? তা বলছে বাবা শুনেছি নেকি হয় বাপ, দুটো নেকির দরকার। বলছে নেকি দেখেছো? বলছে তাও তো দেখিনি। বলছে তাহলে বেকার নামাজ পড়তে যাও কেন? নেকি লম্বা না পেটে, সাদা না কালো? বলছে বাবা আমি তো দেখিনি নেকি কিরাম। তো বলছে তুমি এতদিন নামাজ পড়ছো ফালতু, খবরদার নামাজ আর পড়বে না, আর তোমার বৌমার পানি ফানি দিতে বলবে না, যদি কিছু দেখাতে পারতে তাই নয় পড়তে পড়তে পড়তে। বলছে বাপ আজকের দিনটা সময় দে, যদি দেখাতে পারি তো পারলাম, না পারি তো আমিও নামাজ পড়া ছেড়ে দেবো। ফলে ছেলে বসে আছে আর বাপ নামাজ পড়ে বলছে আল্লাহ আমার ছেলের একটু কবরের আজাব দেখাবো, ওগো আমার আল্লাহ আমার ছেলের কবরের আজাব একটু দেখাবো, আপনি আজাব দেখিয়ে দেন, নাইলে নামাজ পড়বো না, জীবনের মতো ছেড়ে দেবো, নামাজ পড়বো না, আমার ছেলের কবরের আজাব দেখাবো। হঠাৎ ছেলের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, বলছে আব্বা গো আর দোয়া করো না, দেরি হয়ে যাচ্ছে, আমার আজাব শুরু হয়ে গেছে, চলো ডাক্তার বাড়ি যাবো, চলো ডাক্তার বাড়ি যাবো। আব্বা বলছে বেটা রে বেটা হয়ে বাপের সঙ্গে ইয়ার কি মারবি না, তোর পেটের ব্যথা হয় না মিথ্যা কথা। বলছে বাপের ভিতরে বিরাট হচ্ছে, বলছে যদি সত্যিকার পেটের ব্যথা হয় তাহলে একটু পার করে দেখা, পেটের ব্যথা লম্বা না পেটে, ফর্সা না কালো, মোটা না সরু, একটু পেটের ব্যথা পার করে দেখা। বলছে আব্বা পেটের ব্যথা পার করা যায় না, ওর ভিতর হচ্ছে বুঝে নিতে হয়, আব্বা বিরাট যন্ত্রণা হচ্ছে আব্বা সহ্য করতে পারি না। আব্বা বলছে হবে না রে ব্যথা, পেটের ব্যথা দেখাতে হবে, নাহলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না। কেউ পেটের ব্যথা দেখাতে পারবে যে লম্বা কি পেটে সরু কি মোটা, কেউ দেখাতে পারবে? ছেলে হাতে পায়ে ধরছে, কাকুতি মিনতি করছে, এই কচি টোনটা ভরা না, তারা কি করছি ফিল ফায়ার খেলছি নাকি, টোনটা ভরা না। তাহলে পেটের ব্যথা দেখানো যায়? মুরুখ বলছে কবরের আজাব দেখাও তবে নামাজ পড়ো, বাপ বলছে তোর পেটের ব্যথাটা বারবার দেখি তবে ডাক্তার বাড়ি যাবো, আর ফের যদি আমার সঙ্গে চিড়ি মারি করিস ব্যথা বার কর। বলছে আব্বা পেটের ভিতরে হচ্ছে বা হয় মেনে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে, নইলে মারা যাব, যন্ত্রণা সহ্য করতে পারি না। অবশেষে বলল আব্বা গো কবরের পেটে যখন যাব ওর ভিতরে আজাব হয় মেনে নিতে
হবে, আযাব দেখানো যাবে না। আমি সবকিছু মেনে নিলাম। জিন্নির বলছে তুই পানি গরম করে দিবি, নামাজের পাটি দিবি, আব্বার খিদমত করবি, ওরে তাড়াতাড়ি করে আমার ডাক্তার বাড়ি নিয়ে যেতে বল, আমি আর সহ্য করতে পারি না। এজন্য আল্লাহর কসম আমরা যে যেখান থেকে ওয়াজ শুনছি, আর বুড়বি করার সময় নাই, এইবারে আমলের সময় এসে গেছে, ইবাদতের সময় এসে গেছে, অহংকারের সময় শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও জ্ঞানী ভাইরা, লরিওয়ালা ভাইরা, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, চার পয়সার মালিকের বেটা বেটিরা, আমরা কি অহংকার করব? আমার বাপের কি আছে, আমার কি আছে? আমরা তো ভিকিরিতেও খারাপ, আমাদের কিচ্ছু নাই। ধনী ছিল ফেরাউন, চুপুন খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল নমরুদ, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিয়েছে। ধনী ছিল সাদ্দাত, তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে শেষ করে দিল। ধনী ছিল কারুন, তার হাজার 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 উটগুলো শুধু তালা শুধু ছড়ান ছড়ান, যেটাকে চাবি বানানো হয় তালার গায়ে যেটা লাগানো হয় ওইটা পোয়ার জন্য হাজার হাজার উট ছিল। সেই কারুণধনির মাল সহ টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ধনী ছিল আব্রাহাম, ছোট পাখির মুখে পাথর দিয়ে ওর বারোটা বাজিয়ে দিল। এজন্য আমার আল্লাহ বলে বান্দা, কোনো কায়দার অহংকার তোরা করবি না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোনো কায়দা বাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর এক নাম্বার যিনি, পৃথিবীর এক নাম্বার মহামানব যিনি, তিনি হলেন, তিনি হলেন নামদার তাজদার মদিনা। পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেন আল্লাহ গো, আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। কিসের গরম দেখাবেন, বংশের গরম চলবে না, লাঠির গরম চলবে না, গাড়ির গরম চলবে না, বাড়ির গরম চলবে না, বম বন্দুকের গরম চলবে না, ব্যবসার গরম চলবে না। আল্লাহর কসম মালাকুল মউত সে জান কব্জা করবে, কারো বাধা মানবে না। ফাইজা যা আজালু গাড়িওয়ালা ভাইরা, ও বাড়িওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জড়িয়ে দিলেন, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে, গাড়ি চালাতে চালাতে মারা যাবে, ও কলিজার টুকরা হাটে যেতে যেতে মারা যাবে, গোসল করতে গিয়ে মারা যাবে, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে। কারণ মালাকুল মউত প্রত্যেক দিন পাঁচবার করে আসে। আর এসে বলে রেডি হ, ওরে যুবক রেডি হ, আমি আজকের আটটার সময় এসে বলে গেলাম, ফের এগারোটার সময় আসবো, আবার বেলা দুটোর সময় আসবো, যখন শেষবারের মতো আসবো, তুই জনসার যাই হস, আমি আল্লাহর মালাকুল মউত আজরাইল গাড়ির উপরে ওয়াটার হলে টুটি দিবে ধরবো, রাস্তায় ওয়াটার হলে টুটি দিবে ধরবো, যে কোনো একটা ওসিলায় তোর লবো, ওই পোস্টারের গায়ে মারবো, আর না ইডির উপরে চাকা উঠে যাবে, ফ্যাট করে দেয়ালের গায়ে মাথা লেগে যাবে, লোকে বলবে পোস্টার না লাগলে বেঁচে যেত, লোকে বলবে হেলমেট থাকলে কোনোদিন মরতো না, লোকে বলবে কাকা খাওয়া চা হয়ে গেছে মারা গেছে, না 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 ধনী ভাইরা রে, গরমে শিশা গলিয়ে মাটির
তলায় ঘর করো, কাঁচ দিয়ে মাটির তলায় ঘর করো। আমার আল্লাহ বলেন বান্দা তুই শুনে রেখে দে, মালাকুল সে জায়গায় পৌঁছে যাবে, এক সেকেন্ড সময় চাইলে দেবে না দেবে না দেবে না। বাপ আগে যাবে না বেটা আগে যাবে না বেটি আগে যাবে, আল্লাহর কসম কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই রে পৃথিবীর কোন কিতাবে লেখা নাই, মানুষ কবে মরে যাবে। আমাদের বুকের পাটা এত বড় পাটা, এত বড় বুকের ছাদি যার টুকরারা, বুকের ছাতিটা বেড়ে গেছে। আমরা মালাকুল মৌতে স্মরণ করি না, আল্লাহর কসম মালাকুল মৌত আমাদের প্রত্যেকদিন পাঁচবার করে স্মরণ করে, শুধু বলে রেডি হ রেডি হ রেডি হ, পাটার হলে ধরবো তুই যেখানে থাকিস না কেন, কেউ যদি শ্বশুর বাড়ি যায় আর হঠাৎ মালাকুল মৌতকে দেখতে পায়, মালাকুল মৌতকে যদি বলে ভাই আমি মরে যাব জানি, বাড়ি গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলে আসি, আল্লাহর কসম এক সেকেন্ড সময় মালাকুল মৌত দেবে না। সেজন্য আমার ভাইদের বলবো দূরে এসেছিলাম একা চলে যাব একা, মায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য আপনি মিথ্যা কথা বলেন, কার জন্য ইট চুরি করেন, কার জন্য বালি চুরি করেন, কার জন্য পাথর চুরি করেন, কার জন্য ওজনে মাল কম দেন, কার জন্য মিথ্যা বলেন, কার জন্য হক ফাঁকি দেন, কার জন্য জমি জায়গা ঠেলাঠেলি করেন। আল্লাহর কসম যার জন্য করি আমার আল্লাহ বলেন সে পরিচয় দেবে না দেবে না রে দেবে না। ওই বেটার কাছে ময়দানে মাহশরের দিন দিয়ে বলবে বেটা একটা নেকি দে আমি তোর বাপ, বেটা বলবে দুনিয়া আমার বাপ ছিল না, তুই আমার কেউ না আমি তোর চিনি না, মিথু বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যাও, সুকান 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 কেটে পড়ো আমার বাপ না আমি তোমার চিনি না। বলবে লাউহাটি নাম শুনিনি ঠিকই ভুলে গেছিস, বলছে লাউহাটি টাটি কিচ্ছু বুঝি না কেটে পড়ো, নফসি 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 নফসি। মুসলমানেরা আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন আপনি তো লাশ হয়ে গেলেন, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আপনি মাইয়ে হয়ে গেলেন, আপনার জাইয়া খুলে নিল আপনার আন্ডার প্যান্ট খুলে নিল, পরে ডোর কেটে নিল হাতে আংটি খুলে নিল, তারপরে আপনার প্যারিশ করা বাড়িতে নামিয়ে দিল, পুটি করা বাড়িতে নামিয়ে দিল, এসি দেওয়া বাড়িতে নামিয়ে দিল, সিলিং করা বাড়িতে নামিয়ে দিল, লাইট দেওয়া বাড়িতে নামিয়ে দিয়ে একটা বাড়িতে শুইয়ে দিল। ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, কোন জায়গায় এসি লাগানো নাই, কোন জায়গায় সিলিং করা নাই, কোন জায়গায় মার্বেল দেওয়া নাই, কোন জায়গায় জানালা দেওয়া নাই, কোন জায়গায় দরজা দেওয়া নাই, সাথী নাই পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকুরা না এখনো সময় রয়েছে ফিরে আসতে হবে, দুনিয়ার মহাব্বত কমিয়ে বাচ্চাকাচ্চার মহাব্বত কমিয়ে আল্লাহর নবী বলে ব্যবসা বাণিজ্যর মহাব্বত কমিয়ে, অন্নাসি আজমাইন তামাম পৃথিবী যত মহাব্বতের বস্তু আছে সবচেয়ে মহাব্বত বেশি আমি রসুলুল্লাহ মাকে করতে হবে, তবে কমপ্লিট মোমেন্ট মুসলমান বলে দাবি করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসেন ষাট করে মরে যাবে, দুই বাপ বেটায় বড় মেয়ে দেখতে যেতে গিয়ে লরির তলায় পড়ে চুপ শুয়ে, এরা বলছে হ্যাঁ মা তোর বাপ যায়নি বলছে না, জামাই এসে দেখে শ্বশুর আর শালা লরির তলায় চুপ শুয়ে, হয় না হয় না হয় না, হ্যাঁ শ্বশুর বাড়ি গেল জামাই ফিরল না, বের বাড়ি গেল বেই ফিরল না, বলছে খাওয়ার চাপ হয়ে গেছে মারা গেছে। হ্যাঁ
আল্লাহর কসম যখন সময় হবে সে জায়গায় মারা যাবে। এই জন্য রসুলুল্লাহ বলতেন, বাবু তুমি যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, কারণ কোরআনে কোনো জায়গায় লেখা নেই কে কখন মরে যাবে। বাজারে গিয়ে মরে যেতে পারো, শ্বশুর বাড়ি যাও মনে করবে শেষ যাওয়া, কলকাতা যাচ্ছ মনে করবে শেষ যাওয়া, ঘুমিয়ে পড়ছ মনে করবে শেষ ঘুম, আর সকাল হবে না। কিন্তু আমাদের কোনো টেনশন নেই, দীঘার টিকিট কেটে পড়িন দীঘা যাবো, তার পাশে উমিজাকে ফোন করব, এসি রুম লোবো, মাথা খারাপ, হ্যাঁ মুরগি লোবো, ভেটকি লোবো। তুমি এত কিছু করার আইটেম করছো, কিন্তু একটা নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাসটা পেট টেনে নেবে, এ ক্ষমতা আল্লাহ তোমার দেয়নি। নিঃশ্বাস কার অর্ডারে যায় আসে? আল্লাহ পাকের অর্ডারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কঠিন একটা কয়েকটা তথ্য দেব, এখানে যুবক ভাইরা কিছু বসে আছে, আমার গাড়িওয়ালা ভাইরা আছে, বসো না চাঁদের আরে। প্রচন্ড কুয়াশা যখন পড়ে গাড়ির স্থানে, বলছি গাড়িওয়ালারা বুঝবে, ফগ লাইট টাইট কোনো লাইট কাজ করবে না, ফগ লাইট বিক্রি করে ধান্দায় লোক দোকানদাররা বলে কুয়াশা পড়ছে ফগ লাগাও, বেকার, কারণ কুয়াশা চাপ পড়বে কোনো ফগ কাজ করবে না। আমরা গাড়ি চার চাকা যখন চালে যাই মুখ বার করছি, চোখ টোক মুখ টুক ভিজে, গাড়ি বে টস টস করে পানি পড়ছে, বলছি ওরে হেডলাইটের ঘুরিয়ে কাছে মার, বলছে হুজুর মারছি, বলছি নিচের লাইট জ্বালা, হুজুর জ্বালিয়েছি, ফগ দে, সামনে গিয়ে দেখছি সব জ্বলছে কিন্তু কিছু কথা বুঝতে পারবে। আর লরিওয়ালা ভাইয়ের একটু জোরে যাওয়ার কারণ লাইট জলের নিচে আর ওর অনেক উপরে বসে থাকে, সেজন্য একটু দেখতে পায়, আর আমরা তো লাইট নিচে আর আমরাও নিচে সব সাদা। কথা বুঝতে পারছেন না? এই কথা বলার কারণ হলো আল্লাহ কুয়াশার সময় যেরকম দেখতে পায়, গভীর রাতেও সেরকম দেখতে পায়, পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। তিনি তো আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোন কায়দা কি আছে? জেরে বলেন আছে ভাই অনেক মানুষ জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, বাপে জন্ম দিয়েছে মা পেটে ধরেছে, অল্প গুনাহ করে যাই, আল্লাহর কসম একটা নিঃশ্বাস আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবেন না। আমার আল্লাহ পাকের পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোর আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিয়েছে, আমার আল্লাহ কুকুরকে খেতে দেয়, আমার আল্লাহ গরুকে খেতে দেয়, আমার আল্লাহ জানোয়ারকে খেতে দেয়, ছাগলের প্যান কার্ড নেই, কুকুরের ব্যাংকের বই নেই, ইঁদুরের এটিএম নেই, ওইভাবে হক্ত খাওয়া খেয়ে আল্লাহ দুনিয়ায় তারা বেঁচে আছে না নাই? মানুষ তো সরকুকুরেতে ভালো, মানুষ খাবার জ্বালায় চুরি করবে কেন বলো, মানুষ খাবার জ্বালায় এমনি করে সুদের ব্যবসা করবে কেন বলো, মানুষ খাবার জ্বালাতে নামাজ কাজা রোজা কাজা দুটো খাবো দুটো খাবো চারটে খাবো, ও কলিজার টুকুরার আরে ও মুসলমানেরা, আর বলে আমি আমি যদি আমার এই বয়সে বাচ্চাদের ভবিষ্যৎ না করতে পারি তাহলে আমার বাচ্চারা কি খাবে, ও কলিজার টুকরা ভাইরা আমার গবাদিরা, আপনার কি কুকুরের চেয়ে জ্ঞান কম? কুকুর তো মানুষ তো পৃথিবীর এক নম্বর সরকুকুরের বাচ্চা হয়, আমার খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহ নাই। কত বড় মূর্খ হলে এই কথা মুখে বলে, কত বড় জাতির কলঙ্ক নারী হলে এই কথা মুখে বলে, আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না, তাদের কিছু করে দেব না, আল্লাহর কসম আমার ভবিষ্যতের মালিক যিনি, আমার বাচ্চার ভবিষ্যতের মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ। শয়তান জাহান্নামের টিকিট দেব বলে তাই বাপের ধোকা দিল, বাপ মেনে নিল, মায়ের ধোকা দিল, মাও মেনে নিল, কলিজার টুকরা না যুবকেরা জানে না। একটা কথা বোঝার চেষ্টা করুন, একটা মানুষ বিয়ে করেছে, তার ছেলে হয়েছে 40টা, মেয়ে হয়েছে 5টা, মোট 45টা, এক কাটা জমি কিনতে পারিনি, একটাও ঘর বাঁধতে পারিনি। এই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ তোর কাছে কৈফাত লেবে, 40টা ছেলে জন্ম দিয়েছিস, অন্তত 4-5টা দোকান কেনা উচিত ছিল, বিখানেক জমি কেনা উচিত ছিল, এত ছেলে জন্ম দিয়েছিস কেন বল, আল্লাহ তোর কাছে কৈফাত লেবে।
জোরে বলেন লেবে হাসান কাঁদে বাঁচবো না হুসাইন কাঁদে বাঁচবো না হাসান হুসাইনের বাপের মতো আল্লাহর কসম পৃথিবী আর একটা শক্তিশালী লোক নাই এত ক্ষমতা থাকার পরে বাচ্চাদের জন্য চিটিং বাজি করিনি বাচ্চাদের জন্য মিথ্যা কথা বলিনি বাচ্চাদের জন্য কোনো দোকানদারের পেটেনি স্ত্রী ছিল জান্নাতের রানী জান্নাতের রানীর খাওয়া হয়নি ফাতেমা সুকিয়াতে সপ্তাহ পর সপ্তাহ উন্নন জলিনি শেরে খোদ আলী পৃথিবীর এক নাম্বার বীর আল্লাহর পাঠানো বাঘ কোনোদিন ইট চুরি করেছে মাল চুরি করেছে সংসার চালানোর জন্য বিবির খেতে দেওয়ার জন্য বিবি শাড়ি তালি দেওয়া শাড়ি কিনে দেওয়ার জন্য ডাকাতি করিনি হযরত আলী যদি ডাকাতি করত হযরত আলী যদি বাচ্চা কাচ্চার জন্য স্ত্রীর জন্য শ্বশুর নবীর জন্য নবীর স্ত্রীর জন্য হযরত আলী শাশুড়ির জন্য যদি কিছু করত সারা মক্কা মদিনার লোকের পিঠে এক জায়গায় করে দিত কারণ পৃথিবীর বীর আজ পর্যন্ত শের খোদ আলীর উপরে আল্লাহ পাক পৃথিবী আর দ্বিতীয় বীর পাঠায়নি সেই বীরে খাওয়া হয় না খাপটি মেরে পড়ে আছে রেরগা খাওয়া না হলে হোটেলে বলছে রুটি দে গই দে কাবাব দে সব দে স্পাইট দে খেলে বলছে ভাই টাকা দে বলছে আমার চিনিস দেখলে মুখটা দেখলে দ্বিতীয়বার টাকা চাইবে যদি ফের বলিস টাকা দে টাকা তার গালে থাকবে না বলছে বাবু বই দিবানি চলে যাও বাবু আল্লাহ তোমার ভালো করে চলে যাও বাবু হযরত আলী চাইলে পারত না সপ্তাহ পর সপ্তাহ খাওয়া হয়নি কারুর বলিনি যে একটা রুটি দে কারুর বলিনি এক গ্লাস ফ্রি পানি দে কারুর বলিনি এক মুঠো আটা দে বলছে ফাতেমা দোয়া করো আল্লাহ দে হাসান হুসেন দোয়া করো রসুল্লাহর খাওয়া হয়নি কারুর কাছে গন্ডগোল বেঁধেছে আর আমরা কি হয়েছে বলে বলে মাধ্যমিক পাস নামাজ পড়ো না ও কি পাস এত পাস নামাজ পড়ো তুমি কি পাস উচ্চ মাধ্যমিক নামাজ পড়ো না তুমি আমি বিয়ে পাস দোয়া কোনো জানো না কি রে এরম লোক আসে না এত পাস নামাজ পড়ে না এত পাস দোয়া কোনো জানে না এত পাস নবী তরিকা মানে না এত পাস দপ্তরখানা বিছে ভাত খায় না এত পাস দাঁত মেজেও খায় না আসে না নাই এই দাঁত মাজা কি মোস্তাব না মানে মোবা দাঁত মাজা কি জোরে বলেন না সুন্নাত দাঁত মাজা কি সুন্নাত এত লেখাপড়া শিখে নবীর নীতি নেই দাঁত মাজে না নবী দাঁত মাজতে বলেছে কবার প্রত্যেক দিন পাঁচবার দাঁত মাজতে বলেছে এই জন্য বাড়িতে বরকত হয় না স্বামী স্ত্রী মিল নাই বাড়ি গজব এত কিছু করে উল্টো পাল্টা করে আনছে মাল আউট হয়ে যাচ্ছে গিয়ে মলিশার কাছে কে বলছে হুজুর তাবিজ দেন তাবিজ কি হবে না সংসারে এত ইনকাম করছি টাকা দাঁড়ায় না তাবিজে কাজ হবে কিচ্ছু হবে তুমি আগে সারো আগে দাঁত মাজা শেখো মুখু দাঁত মাজো যে নবীর তরিকায় চলে না যে নবীর নীতি মানে না এর সংসারে আল্লাহর রহমত না গজব আমার কাছ থেকে ওয়াসিয়ত গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যতবার হাড় ফেলে দিত ততবার রাসূল হাড়গুলো চুষ্ট আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ এই হাড় আমি এজন্য করে চুষছি রাসূল বললেন আয়েশা তুমি হাড় চুষো কেন বলছে আমি এজন্য করে চুষি এতে আপনার মুখের লালা লেগে রয়েছে বলে যাতে করে আরো কঠিনতর মহব্বত পয়দা হয়ে যায় রাসূল বললেন তো বললে তো একটু হাড়ের গায়ে গোই রেখে দিতাম বলছে না উপোস খাওয়ার জন্য আমি হাড় চুষিনি আপনার লালা রয়েছে সেজন্য হাড় চুষছি ওয়াজ শুনে যদি আমাদের গিন্নির রাতের বেলা গিয়ে বলে ভাত দে গোশ লিয়া আমি গোশ হাড় চুষে ফেলে দিচ্ছি হাড় খা গিন্নি খাবে বলবে কুকুরই দাও কুকুর খা বলবে কেন নবী খেয়েছে বল নবী প্রত্যেক দিন দাঁত মাজো তুমি খাবার দাঁত মাজো তোমার দাঁতে যে পাথর আছে উপর নিচে শাবল মারলেও শাবল হয়ে যাবে এত তেরিঙ্গা এত গুটকা এত গাঁজা এত মদ এত তাড়ি এত নোংরা জিনিস খায় এত বিড়ির দুর্গন্ধ মুখের ধারে গেলে মনে হয় যে পাইখানাতে অনেক বার কিন্তু যে খায় সে বুঝতে পারে না আমার মুখে কত গ্যাস এই সেই সেই মুখের চোটা হাড় খেয়ে আপনার গিন্নি কি এসছে মানুষ দাঁত মাজে না
নবী সুন্নত যদি আপনার ভিতরে থাকতো, আপনার মুখে বাস সব সময় আপনার স্ত্রী আপনার মুখে মুখ দিয়ে শুয়ে থাকত। দুটাটা লোক আছে আবু মসজিদে যাচ্ছে বিনটি খেয়ে গুলি করে মসজিদে গিয়ে আর মাটি মাথাতে বলছে সুবহানাল্লাহ, আর এপারে আমার নাক এপারে আরেকজনের নাক, শাট করে দম বন্ধ করে নিলাম যে আল্লাহ কি করবো, আমি তো সুবহানাল রব্বিয়াল আলা বলতে পারছি না, ডেঞ্জারাস লোকের কাছে দাঁড়িয়েছি, পাগল হয়ে যাচ্ছি, নোংরা লোক বিড়ি খেয়ে নোংরা জিনিস খেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছে, এ মনে করছে আমার মুখে গন্ধ নেই, পাশের মুসল্লি কষ্ট পাচ্ছে না পায় না। এরপরে মুলো খেয়ে মসজিদে গিয়েছে, দুপুর বেলা জোহরের নামাজে একবার টাটকা মুলো খেয়ে আর মসজিদে গিয়েছে, সুবহানাল রব্বিল আযীম সুবহানাল রব্বিল আযীম, আরে কিয়ামত হয়ে গেল মসজিদ মা, আর পাকা চলছিল পুরো মসজিদ গ্যাস, খবরদার কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা মুলো খেয়ে সত্য বিড়ি খেয়ে মসজিদে গিয়ে মানুষের কষ্ট দেবেন না, মসজিদে যাই আমরা আল্লাহর কদমে সেজদা দেই, মসজিদ হলো পবিত্র জায়গা, ও জায়গায় নোংরা খেয়ে যাওয়া যাবে না, এইজন্য নেশাখোরদের আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এই নেশাখোর তোদের জন্য নামাজ না, তুই তো মানুষ না, তুই তো উলাইকা কাল্লা না মালহুম আদাল, তুই তো গরু না, আল্লাহুকুমুল গাফিলুন তাতে খারাপ খবরদার, লা তাকরাবুস সালাত, তুই নামাজের ধারে বাড়ি যাবি না, নেশাখোর মত কোরআনে মানা আছে না নাই, জোরে বলেন, মুসলমান জানে কিন্তু খায়, আল্লাহ বলে যদি নামাজ ধারে বাড়ি যাবি না, তোর নিষেধ করছে আমি তুই যাবি না, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মদের আয়াত যখন নাযিল হলো ইয়া হাবিবাল্লাহ গো আমরা শপথ করে নিলাম না 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 নামাজে এত মজা মদে কোনো মজা নাই, আমরা এক বাক্যে মদ ছেড়ে দিতে রাজি নামাজ ছাড়তে রাজি নাই, কলিজার টুকরা ভাইরা শিক্ষিত ভাইরা ও আমার যুবকেরা জোয়ানেরা আল্লাহর কসম আমরা যে যা করি নেশা করি গোনা করি অন্যায় করি দীঘায় গিয়ে করি বকখালি গিয়ে করি ইকো পার্কে নিকো পার্কে সারা পৃথিবীর জমিনে যত বিয়ারা বিয়ারা জায়গা আছে যেখানে যাই না কেন আল্লাহ বলে বাবা একটা কথা শুনে নে কোরআন সত্য যদি মানিস আমি আল্লাহ জানে দিলাম না আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সবার কাছ থেকে দূরে থাকতে পারলো তোর বিবি জানে না তোর বাচ্চা জানে না তোর কোনো বন্ধু জানে না তোর মা ও বাপ জানে না কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোর এত কাছে এত কাছে আরে যে মোটা শিরাটা আছে শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে আল্লাহ আমার থেকে দূরে থাকতে পারবি না আমি আল্লাহ পাকারও জানিয়ে দিলাম মুরগির গায়ে যে পোকাটা মাঝে মধ্যে দেখা যায় শুশুরে পোকা বা উড়ুষ পোকা বা চুলচুলে পোকা বলা হয় আল্লাহর কসম আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাহ বাসির আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ফুল কই শুশুরে পোকাটা যদি পাহাড়ের তলায় কিছু করে আমি আল্লাহ পায়ের আওয়াজ শুনি পাহাড়ের তলায় যদিও কিছু করতে চায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই ও কলেজার টুকরা যুবকেরা ও গাড়িওয়ালা ভাইয়েরা ও ব্যবসায়ী সোনার বাণিকেরা আল্লাহওয়ালা হয়ে যান রসুল প্রেমিক হয়ে যান নামাজি হয়ে যান আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আল্লাহর চোখে ফাঁকি দিয়ে সদের বলে বুদ্ধির বলে বংশের বলে বেঁচে নাই
কিয়ামত পর্যন্ত পারবে না। এই দুটো পায়ে ধরে বলবো, দেড় কোটি টাকা দিয়ে মাওলানা আনলে একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, নিজেরা পরিবর্তন হয়ে যান, ভালো হয়ে যান, আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর। হযরত উমর করতে কতল নবীর দরে যায়, হযরত উমর করতে কতল নবীর দরে যায়, হর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়, তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলুন সুবহানাল্লাহ, আমার নবীর শরীরে ভাই ফুরফুরা দরবার থেকে আমাদের সকলের খুব আপনজন কাছের মানুষ আল্লামা হযরত মাওলানা মুফতি আমজাদ হকান বুখারী সাহেব হুজুর তিনি এসে গেছেন। আমরা একবার তকবীরে ধ্বনি দেই, নারী তাকবীর, সবাই বলেন নারী তাকবীর, আরো চিল্লে তকবীর নারী তাকবীর। ভাই নবীর যদি মাথা কেটে নিত ভালো হতো কি, আমরা খুশি হতাম কি? তাহলে নবীর রূপ দেখে আর জ্যোতি দেখে আর নবীর শরীরের নূর দেখে উমরের মতো বাহাদুর পাগল হয়ে কলেমা পড়ে নিয়েছে, সেই কথা আমরা শোনার পরেও সুবহানাল্লাহ নেই, নূরে নবী বলছো তো অনেকে বলি নবীর বলে আমার কি আসে যায়। আল্লাহর কসম, যে নবীর ভালোবাসে না আল্লাহ তার ভালোবাসে না, আর যে নবীর ভালোবাসে আল্লাহ তার ভালোবাসে, কথা ঠিক না ভুল? তাহলে নূরে নবী চিল্লে বলবেন হযরত উমর করতে কতল নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়, তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরেকটু জোরে বলে, তার রূপের যদি তার রূপের যদি দেখে নবী, তার রূপের যদি দেখে নবী হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী। আচ্ছা এর ভিতরে কে বলছে না বলছে আল্লাহ বুঝতে পারছে না, পারে না, যে বলছেন এর